সালমান খান এবং ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে একসময় প্রচুর গসিপ হয়েছে ইন্ডাস্ট্রিতে, তাদের ব্রেকআপও হয়েছে। তবে সম্পর্কের মধ্যে কোনো তিক্ততা নেই বলে মনে করেন বলি মহলের একটা বড় অংশ। দিন কয়েক পরেই মুক্তি পাবে সালমান ক্যাটরিনার টাইগার জিন্দা হে। বহুদিন পর অন স্ক্রিনে এই জুটিকে দেখবেন দর্শকরা। কিন্তু তার আগে সালমান নন, খান পরিবারের অন্য এক সদস্যের সঙ্গে ডেট করছেন ক্যাটরিনা। এ খবর সোশ্যাল মিডিয়া জানিয়েছেন সালমানের বোন অর্পিতা খান শর্মা। কেন জানেন? কারণ সম্প্রতি রানী মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়ার মেয়ে আদিরার জন্মদিনের পার্টিতে অর্পিতার ছেলে আহিলের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান ক্যাটরিনা কাইফ। আর সেই ছবির ভিডিও পোস্ট করে অর্পিতা লেখেন আহিলস ডেট অ্যাট আদিরাস পার্টি। ভিডিওতে দেখা যাচ্ছে বেলুন হাতে নিয়েছেন ক্যাটরিনা, তার কোলে বসে আছেন আহিল এবং পার্টি এনজয় করছে। সম্প্রতি আদিরা জন্মদিনে হাজির হয়েছিলেন বলি মহলের প্রথম সারির সকল সেলিব্রিটিরা।